যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি নিজেকে ভুলে যাবে, আর যখন তোমার টাকা ফুরিয়ে যাবে এই দুনিয়া তোমাকে ভুলে যাবে। প্রতি বছর ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ফোর্ড। সেই তালিকায় গত 22 বছরে যার নাম শীর্ষে আছে তিনি হলেন বিল গেটস। তিনি 17 বার ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম হয়েছেন। উইলিয়াম হেনরি গেটস তার ফুল নেম। জন্ম 28 অক্টোবর 1955 সালে। আমেরিকান ব্যবসায়ী পল অ্যালেনের সাথে মাইক্রোসফট কর্পোরেশন সহ প্রতিষ্ঠা করেছিলেন। যদিও আপনারা অনেকেই বিল গেটস এবং প্রযুক্তিতে তার অবদান সম্পর্কে ইতিমধ্যে অনেক কিছু জানেন, কখনো ভেবে দেখেছেন যে বিশ্ব সেরা হওয়া সমস্ত ড্রাইভটি কোথা থেকে আসে? গেটস অপারেটিং সিস্টেমগুলিতে এতটাই নিজেকে মনোনিবেশ করেছিলেন তার জন্য তাকে স্কুল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে তিনি নিজের ব্যবসা শুরু করার জন্য হার্ভার্ড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ভেবেছিলেন এটি যদি কোনো খারাপ ধারণা হিসেবে প্রমাণিত হয় তবে তিনি সর্বদা স্কুলে ফিরে যেতে পারেন। বিশ্বের শীর্ষস্থানীয় পরোপকারী বিল গেটস যেমন ধনী এবং সফল, তেমনি উদার এবং দান করেন। গেটস তার ভাগ্যের একটি বড় অংশকে দরিদ্রের জন্য বিশ্বের উন্নত স্থান হিসেবে গড়ে তুলেছেন। তিনি ভ্যাকসিন নিয়ে এসে শিশুদের স্বাস্থ্যসেবা উন্নত করে 5 মিলিয়নেরও বেশি জীবন বাঁচিয়েছিলেন। তিনি তার বর্তমান মূল্য অর্ধেক দান করেছিলেন। তিনি এমন একটি ফাউন্ডেশনে বিনিয়োগ করেছিলেন যা অনেকগুলি স্বাস্থ্য, সামাজিক এবং শিক্ষার উন্নয়নকে সমর্থন করে এবং তালিকাটি এখনও চলছে। সাফল্য গেটসকে স্বার্থপর এবং অহংকারী করতে পারেনি, তবে তিনি বুদ্ধিমান, তাই আপনাকে এবং আমাকে সফল হতে সহায়তা করার জন্য এবং অন্যের প্রতি সদয় আচরণ ভুলে না যাওয়ার জন্য কিছু উক্তি রেখে গেছেন। নম্বর 1, নিজেকে এই পৃথিবীর কারোর সাথে তুলনা করবেন না। যদি আপনি এটি করেন তবে আপনি নিজেকে অপমান করছেন। নম্বর 2, আমি একটি কঠিন কাজ করার জন্য একটি অলস ব্যক্তিকে বেছে নেব, কারণ অলস ব্যক্তিরা এটি করার জন্য সহজ উপায় ঠিক খুঁজে বার করবে। নম্বর 3, নিজেকে কখনো এই পৃথিবীর কারোর সাথে তুলনা করা উচিত না। যদি আপনি তা করেন তবে আপনি নিজেকে অপমান করছেন। নম্বর 4, সাফল্য হল এক উচ্ছল শিক্ষক। এটি স্মার্ট লোকদের ভেবে ভ্রষ্ট করে যে তারা হারাতে চায় না। নম্বর 5, আপনি যদি দরিদ্র জন্মগ্রহণ করেন তবে এটি আপনার দোষ নয়। আপনি যদি পুরো জীবন দারিদ্রে কাটাতে থাকেন তবে এটি আপনার বড় দোষ। নম্বর 6, জীবন ন্যায্য নয়, অভ্যস্ত। নম্বর 7, সাফল্য উদযাপন করা খুব ভালো ব্যাপার, তবে ব্যর্থতার পাঠগুলিতে মনোযোগ দেওয়াও আরও গুরুত্বপূর্ণ। নম্বর 8, আমাদের সকলের এমন কিছু মানুষের দরকার যারা আমাদের প্রতিক্রিয়া বলে দেবেন, এভাবেই আমরা উন্নতি করি। নম্বর 9, প্রতিরোধ ব্যতীত চিকিৎসা কেবল অনর্থক নয়। সর্বশেষ এবং নম্বর 10, যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি নিজেকে ভুলে যাবে, আর যখন তোমার টাকা ফুরিয়ে যাবে এই দুনিয়া তোমাকে ভুলে যাবে।